জুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয়, ক্লাস নাইনের তৃতীয় অধ্যায়। তো আমরা তৃতীয় অধ্যায়ের গতদিন অক্ষ, নিরক্ষরেখা, অক্ষরেখা, অক্ষাংশ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা আরও কিছুটা সেই অধ্যায় থেকে জানব, যেমন দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, দ্রাঘিমাংশ, স্থানীয় সময়, প্রমাণ সময়, ঠিক আছে, আন্তর্জাতিক তারিখ রেখা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব। তো চলো শুরু করা যাক আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো সম্পর্কে। তাহলে আজকে আমরা প্রথমেই জানব দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা এই বিষয়গুলো সম্পর্কে, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, দ্রাঘিমা রেখা কি? ধরো এটি একটি পৃথিবী। তো এই পৃথিবীর দেখো, তোমরা যদি লক্ষ্য করো, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, যে একেবারে উত্তর বিন্দু থেকে দক্ষিণ বিন্দু পর্যন্ত, ঠিক আছে। তাহলে দ্রাঘিমা রেখা কি? এই সরি, মূল মধ্যরেখা হচ্ছে যে কাল্পনিক কোনো রেখা, সেটি কি সুমেরু থেকে কুমেরু পর্যন্ত, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব, আমরা যদি দেখি তাহলে এই দিকটা দেখবো কি পশ্চিম, এই দিকটা দেখবো পূর্ব, ঠিক আছে। তাহলে পূর্ব থেকে পশ্চিম এই দুটি গোলার্ধে ভাগ করেছে, সেটাই হচ্ছে মূল মধ্যরেখা। তো আরেকবার জেনে নেব, যে কাল্পনিক রেখা সুমেরু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, সেটাই হলো মূল মধ্যরেখা, ঠিক আছে। যেমন আমরা গতদিন জেনেছিলাম নিরক্ষরেখা, ঠিক একই রকমভাবে নিরক্ষরেখা গিয়েছিল কি পুরোপুরিভাবে বেষ্টন করেছিল পৃথিবীকে, ঠিক আছে, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে, আর এটা উত্তর থেকে দক্ষিণে। তো মূল মধ্যরেখার মান সাধারণত 0 ডিগ্রি, যেমন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, ঠিক একই রকমভাবে মূল মধ্যরেখার মানও কিন্তু 0 ডিগ্রি, ঠিক আছে। তো এই 0 ডিগ্রি মূল মধ্যরেখার মান ধরে আমরা এই পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম এই দুটো গোলার্ধে কিন্তু ভাগ করেছি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমরা মূল মধ্যরেখার যদি গুরুত্ব দেখি, ঠিক আছে, তাহলে কী কী দেখব? তাহলে দেখো, মূল মধ্যরেখার গুরুত্ব যদি আমরা দেখতে যাই, তো এক নম্বর দেখো, এই মূল মধ্যরেখা কিন্তু দেখলাম কি উত্তর বিন্দু থেকে একেবারে দক্ষিণ বিন্দু পর্যন্ত কিন্তু গিয়েছে, আর কি এটা কিন্তু দেখো এই মাঝ বরাবর যাওয়ার জন্য আমরা যেটা দেখতে পেলাম কি, এটি সাধারণত পূর্ব এবং পশ্চিম এই দুটি কিন্তু গোলার্ধে বিভর্জন করছে। তার মানে কি, আমরা প্রথম যদি এই মূল মধ্যরেখার গুরুত্ব দেখি, তাহলে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এই দুটো গোলার্ধ কিন্তু মূল মধ্যরেখার দ্বারা বিভাজিত। এরপর আমরা যদি দেখি, তাহলে সময় নির্ধারণ, তো এই মূল মধ্যরেখার যে সময় 0 ডিগ্রি, ঠিক আছে, তো এই সময়কে কেন্দ্র করে কিন্তু সারা পৃথিবীর কিন্তু সময় নির্ধারণ করা হয়। তাহলে মূল মধ্যরেখার কিন্তু গুরুত্ব সময়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ। এরপর যদি আমরা দেখতে যাই, তাহলে কি অবস্থান নির্ণয়, ঠিক আছে। তাহলে মূল মধ্যরেখার সাহায্যে আমরা যেমন পূর্ব পশ্চিমে ভাগ করছি, ঠিক একই রকম পূর্ব বা পশ্চিম দিকে যদি কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা হয়, তাহলে এই দুই গোলার্ধে দ্রাঘিমা রেখাগুলো কিন্তু আমাদেরকে গণনা করতে হয়। তো এটাও কিন্তু আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাহলে মূল মধ্যরেখার গুরুত্ব হিসেবে আমরা কী কী জিনিস পেলাম? গোলার্ধ বিভাজন পেলাম, সময় নির্ধারণ পেলাম এবং অবস্থান নির্ণয় পেলাম। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা জানব দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা জানলাম, এবার জানব দ্রাঘিমা রেখা কী বা
কাকে বলে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই মূল মধ্যরেখা পৃথিবীর মাঝ বরাবর দেখলাম। তাহলে এই দ্রাঘিমা রেখার সরি এই মূল মধ্যরেখার উভয় দিকে, অর্থাৎ এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এই দিকটা আমরা দেখছি কি পশ্চিম, আর এদিকটা দেখছি পূর্ব। দেখো, আমরা এই ছবিটা যদি পৃথিবীর ধরি তাহলে এটা জিরো ডিগ্রি মূল মধ্যরেখা, ঠিক আছে? এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা কী করছে? পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং সরি পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ এই দুটি কিন্তু গোলার্ধে বিভাজন করছে। হ্যাঁ, তাহলে মনে রাখবে কি যে এই মূল মধ্যরেখার উভয় দিকে, অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই দুটো দিকের দ্রাঘিমা রেখাগুলো যখন সমমানের দ্রাঘিমাগুলি যুক্ত করে পৃথিবীর সুমেরু থেকে, তাহলে আমরা দেখছি এদের কি সুমেরু, এটা কুমেরু। তাহলে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত পরস্পর অসমান্তরাল যেসব অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায় সেটাকেই আমরা বলছি দ্রাঘিমা রেখা। তাহলে আমরা যদি আরেকবার সংজ্ঞাটা দেখতে যাই তাহলে কি দেখব? বলছে দেখো, এটা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে এই মূল মধ্যরেখার উভয় দিকে, অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই উভয় দিকে সমমানের দ্রাঘিমা রেখা। সমমান বলতে আমরা জানি দ্রাঘিমা রেখার সংখ্যা এই জিরো ডিগ্রি থেকে এই দিকে আছে কত, 180টি, আর পশ্চিম দিকে আছে 180টি। তাহলে কি মূল মধ্যরেখার উভয় দিকে সমমানের দ্রাঘিমাগুলি যুক্ত করে কোন দিক থেকে কোন দিকে? পৃথিবীর সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে, আমরা জানি এদিকটা উত্তর এদিকটা দক্ষিণ, তাহলে উত্তর দক্ষিণে বিস্তৃত পরস্পর অসমান্তরাল। দেখো, আমরা যদি উত্তর দিক অর্থাৎ সুমেরু দিকটা দেখি, দেখো এই দিকে কিন্তু যত আমরা দক্ষিণের দিকে আসছি তত কিন্তু এই মূল মধ্যরেখা থেকে এই দ্রাঘিমা রেখার কিন্তু দূরত্ব বাড়ছে, ঠিক আছে? আমরা যদি এইখানকার দূরত্বটা দেখি আর এইখানকার দূরত্বটা দেখি তাহলে দেখো এইখানকার তুলনায় কিন্তু এখানকার দূরত্ব কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে? তাই অসমান্তরাল। তাহলে যেসব অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা আমরা পাই সেগুলোই দ্রাঘিমা রেখা। তাহলে দেখো এগুলো সব অর্ধবৃত্তাকার, ঠিক আছে? আর এগুলো কিন্তু সবই অসমান্তরাল হিসেবে অবস্থান করে রয়েছে। তাহলে আমরা সুন্দর করে যদি লিখতে যাই তাহলে কী লিখব? যে মূল মধ্যরেখার উভয় দিকে সমমানের 180 180, অর্থাৎ সমমানের দ্রাঘিমাগুলি যুক্ত করে পৃথিবীর সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃতি পরস্পর অসমান্তরাল যেসব অর্ধবৃত্তাকার, এগুলো কিন্তু সব অর্ধবৃত্ত দ্রাঘিমাগুলো, ঠিক আছে? তো অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায় তাদের আমরা দ্রাঘিমা বলি, ঠিক আছে? তাহলে আমরা দ্রাঘিমা রেখা কি সেটা জানলাম, ঠিক আছে? তো এই দ্রাঘিমা রেখার আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে দেশান্তর রেখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মাথায় রাখবে। তাহলে দেশান্তর রেখাটা কি? তো দেশান্তর রেখা হচ্ছে যে এটি কোনো দেশ, ঠিক আছে, কতটা পূর্বে বা পশ্চিমে রয়েছে সেটা কিন্তু নির্দেশ করে, ঠিক আছে? ধরো এখানে একটা এরকম দেশ অবস্থান করে রয়েছে, তাহলে এই দিকটা আমরা পূর্ব দিক, ঠিক আছে? তো ধরো এটা 80 ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থান করে রয়েছে, 80 ডিগ্রি কী দ্রাঘিমা রেখা? পূর্ব দ্রাঘিমা রেখা। 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করে রয়েছে, তাহলে বলছে কি যেটি কোনো দেশ কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থান করে রয়েছে তা নির্দেশ করে। কে নির্দেশ করে? দ্রাঘিমা রেখা। তাই এই দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখা হিসেবে আমরা জানছি, ঠিক আছে? এবার আমরা দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। হ্যাঁ, সংজ্ঞা জানলাম, এবার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু জানবো। এবার দেখো দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য। তাহলে আমরা দ্রাঘিমা রেখার সংজ্ঞা কী জানলাম? তো আমরা বললাম কি এর আগে যে দ্রাঘিমা রেখাগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণের দিকে বিস্তার, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম বৈশিষ্ট্য দেখি তাহলে কি বিস্তার হিসেবে দেখব? তাহলে বিস্তার কি দ্রাঘিমা রেখার? যে দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণের দিকে
বিস্তৃত, ঠিক আছে? অর্থাৎ উত্তর দক্ষিণে কিন্তু দ্রাঘিমা রেখাগুলো বিস্তৃত। এরপর যেটা জানব সেটা হচ্ছে অর্ধবৃত্ত। দেখো আমরা কিন্তু এর আগে যখন অক্ষরেখা জেনেছিলাম, অক্ষরেখাগুলো কিন্তু পৃথিবীকে দেখো চারিদিকে কিন্তু বেষ্টন করে রয়েছে। হ্যাঁ, আমরা যদি এই যে এই এই অক্ষরেখাটা দেখি তাহলে দেখো এই কিন্তু চারিদিক দিয়ে কিন্তু পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। আর তাহলে অক্ষরেখাগুলো আমরা দেখলাম পূর্ণবৃত্ত, আর দ্রাঘিমা রেখাগুলো দেখো সব কিন্তু অর্ধবৃত্ত, ঠিক আছে? তাহলে দ্রাঘিমা রেখার দ্বিতীয় বৈশিষ্ট্য কী পেলাম? দ্রাঘিমা রেখা সাধারণত অর্ধবৃত্ত হয়। এরপর দেখো যেটা পাচ্ছি দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য। দ্রাঘিমা রেখাগুলো যত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায় তত কিন্তু এর দৈর্ঘ্য কী হয়, তত কিন্তু এর দূরত্ব বাড়ে। হ্যাঁ, কিন্তু এর যে পরিধি সেটা কিন্তু একই রকম থাকে, ঠিক আছে? তাহলে আমরা দৈর্ঘ্য হিসেবে গিয়ে পেলাম যে প্রতিটা দ্রাঘিমা রেখার পরিধি তার মানে সমান হয়, ঠিক আছে? একেবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এর প্রতিটি দ্রাঘিমা রেখার কিন্তু দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এটা সুমেরু বিন্দুতে শুরু হয় আর কুমেরু বিন্দুতে গিয়ে শেষ হয়। এরপরের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে দেখো এই দ্রাঘিমা রেখাগুলো দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যত যাওয়া যায় তত কিন্তু দূরত্ব কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখো এই চিত্রটা দেখি তাহলে উত্তর মেরু থেকে যখন আমরা দক্ষিণ মেরুর দিকে আসছি তখন দেখো এখানে যা দূরত্ব এই দুটো দ্রাঘিমার মধ্যে এখানে কিন্তু অনেকটা বেশি ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে প্রতিটি দ্রাঘিমা রেখা কিন্তু অসমান্তরাল, ঠিক আছে? এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা ও মান। তাহলে দেখো আমরা জানি এক ডিগ্রি অন্তর অন্তর মোট এই জিরো ডিগ্রি থেকে পূর্ব দিকে 180টি দ্রাঘিমা রেখা আর পশ্চিম দিকে 180টি দ্রাঘিমা রেখা। তাহলে মোট যে দ্রাঘিমা রেখার সংখ্যা সেটা হচ্ছে কত? 360 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ 360টি কিন্তু দ্রাঘিমা রেখা। এখানে একটা জিনিস মনে রাখবে যে দ্রাঘিমা রেখার কিন্তু সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি, যেটা আমরা অক্ষরেখার ক্ষেত্রে জেনেছিলাম কত? অক্ষরেখার সর্বোচ্চ মান 89 ডিগ্রি, সরি। তাহলে অক্ষরেখার মান আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কত? 89 ডিগ্রি, আর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক একই রকমভাবে দ্রাঘিমা রেখার মান সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি, সর্বনিম্ন মান হচ্ছে কত? 0 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে খুব ভুল হয়, ঠিক আছে? আমি আরেকবার বলছি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি, এবং অক্ষরেখার মান সর্বোচ্চ মান 89 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যা পেলাম কত? সর্বোচ্চ মান এবং সংখ্যা, তাহলে সংখ্যা কটি? 360টি হচ্ছে দ্রাঘিমা রেখা, আর মান সর্বোচ্চ 180, সর্বনিম্ন 0, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ঠিক আছে? তাহলে আমরা যেমন গতদিন অক্ষরেখার কেন্দ্রবিন্দু দেখেছিলাম কোথায়, যদি আমরা এই নিরক্ষরেখা বরাবর দেখি, এটা যদি নিরক্ষরেখা দেখি তাহলে ঠিক ধরো এই জায়গাটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, সরি এই কেন্দ্রবিন্দু হয়, তাহলে অক্ষরেখার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু কোথায় হবে? এদের কেন্দ্রবিন্দু হবে মেরু রেখাতে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কোথায়? মেরু রেখায়। কেন? কারণ এটা দেখো সুমেরু বিন্দুতে শুরু এবং কুমেরু বিন্দুতে শেষ, ঠিক আছে? আর অক্ষরেখার ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আমাদের পৃথিবীর পৃষ্ঠের যে কেন্দ্র সেই কেন্দ্রটাই হচ্ছে কিন্তু অক্ষরেখার কেন্দ্র। তাহলে দ্রাঘিমা রেখার কেন্দ্র কোথায়? মেরু রেখাতে। অর্থাৎ দেখো এটা হচ্ছে মেরুবিন্দু, এটাও একটা মেরুবিন্দু, ঠিক আছে? তাহলে দ্রাঘিমা রেখার মেরুবিন্দু হচ্ছে সব ক্ষুদ্রবৃত্ত, কেবলমাত্র নিরক্ষরেখার ক্ষেত্রে কেন্দ্রবিন্দু থাকে পৃথিবীর কেন্দ্রে।
তা নিরক্ষরেখা কি মহাবৃত্ত, কারণ এটা হচ্ছে একটা পূর্ণবৃত্ত আর এগুলো সব অর্ধবৃত্ত। তাই নিরক্ষ রেখা ছাড়া অন্যান্য যে অক্ষরেখাগুলির ব্যাসার্ধ, সরি তোমাদের আমি একটু ভুল বলেছিলাম, সেটা আমি অক্ষরেখার ক্ষেত্রে বোঝাচ্ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দু। দেখো অক্ষরেখা আমরা যেটা দেখেছিলাম কি, আমি যেটা এর আগে বোঝালাম মানে কেন্দ্রবিন্দুটা, সেটা অক্ষরেখার ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছিলাম। কারণ অক্ষরেখাগুলো যত দূরত্ব বাড়ে তত কিন্তু তাদের পরিধি কিন্তু কমে, ঠিক আছে? তো এখানে দ্রাঘিমার রেখার ক্ষেত্রে মনে রাখবে সমস্ত দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দুই হচ্ছে কিন্তু পৃথিবীর কেন্দ্রবিন্দু। কি বললাম? সমস্ত যে দ্রাঘিমা রেখা, এগুলো যে আমরা দ্রাঘিমা রেখা দেখছি, সেই দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দুগুলোই কিন্তু পৃথিবীর কেন্দ্রবিন্দু, ঠিক আছে? কারণ কি, যদি দ্রাঘিমা রেখাগুলো আমরা কিন্তু এগুলো কি ব্যাস নয়, সব কিন্তু ব্যাসার্ধ, কারণ এই যে দ্রাঘিমা রেখাগুলো দেখছি সেগুলো কিন্তু সবই অর্ধেক, ঠিক আছে? তাই দ্রাঘিমা রেখাগুলির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়। তাই যদি দুটি বিপরীত দ্রাঘিমা রেখাগুলোকে যোগ করি তাহলে আমরা কিন্তু মহাবৃত্ত তৈরি হবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে প্রত্যেকটি দ্রাঘিমা রেখার ক্ষেত্রে যে পৃথিবীর কেন্দ্রবিন্দুই কিন্তু হচ্ছে এই দ্রাঘিমা রেখার কেন্দ্রবিন্দু আমরা ধরি। এইবার আমরা দ্রাঘিমা রেখার সংখ্যা ও মান এই বিষয়টা সম্পর্কে জানবো, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই প্রতিটি দ্রাঘিমা রেখার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা মাথায় রাখবে। গত 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 111.3 কিমি, যেটা আমরা অক্ষরেখার ক্ষেত্রে জেনেছিলাম 0 ডিগ্রির ক্ষেত্রে 110.5 কিমি, ঠিক আছে? তো অক্ষরেখার ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমরা যদি আবার 30 ডিগ্রিতে দেখি তাহলে তার পরিবর্তন আলাদা হয়, ঠিক আছে? তখন সেটা হয়ে যায় 110.8 কিমি। এরকম কিন্তু অক্ষরেখার ক্ষেত্রে কিন্তু দূরত্বটা বাড়ে, আর দ্রাঘিমার রেখার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম অবস্থান করে। তাহলে আমরা যে বিষয়টা জানব যে এই দ্রাঘিমা রেখার, আমরা জানলাম এর আগে এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি, ঠিক আছে? তাহলে 180টি যদি আমরা ধরি তাহলে মোট হচ্ছে 360, আর এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা হচ্ছে একটি, তাহলে 361টি। তাহলে আমরা যদি মোট দ্রাঘিমা রেখার সংখ্যা ধরি তাহলে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 361টি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, যেটা আমরা অক্ষরেখার ক্ষেত্রে দেখেছিলাম কত, 179টি, ঠিক আছে? তাহলে এবার যেটা জানবো সেটা হচ্ছে দ্রাঘিমাংশ, ঠিক আছে? আমরা গতদিন অক্ষাংশ জেনেছিলাম, আর একবার মনে করিয়ে দিই অক্ষাংশটা কি, ঠিক আছে? অক্ষাংশ ছিল কি, যে ভূপৃষ্ঠের কোনো স্থান বিন্দু যেটা ভূকেন্দ্র পর্যন্ত অঙ্কিত কোনো সরলরেখা পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর, ঠিক আছে? যেটা আমরা এরকম গতদিন দেখেছিলাম এই ছবিটাতে, দেখো যে নিরক্ষীয় তল বরাবর কি, সেটা নিরক্ষরেখার সঙ্গে, এটা ছিল নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণিক দূরত্বকে আমরা বলেছিলাম কি, অক্ষাংশ। ঠিক একই রকমভাবে আমরা এই দ্রাঘিমাংশটা জানব, ঠিক আছে? তাহলে দ্রাঘিমাংশটা কি, তাহলে দ্রাঘিমাংশটাও ঠিক একই রকম হবে, যে ভূপৃষ্ঠের কোনো স্থান বিন্দু, ধরো এই জায়গাটা আমরা ধরলাম, ঠিক আছে? তাহলে এটা একটি ভূপৃষ্ঠের কোনো জায়গা, সেই জায়গা থেকে ভূকেন্দ্র পর্যন্ত, এটা ধরো পৃথিবীর কেন্দ্র উপপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠের কোনো স্থান বিন্দু থেকে ভূকেন্দ্র পর্যন্ত অঙ্কিত একটি সরলরেখা পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর, ঠিক আছে? আমরা যদি দেখি, ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, ঠিক আছে? এটাকে যদি আমরা এরকমভাবে দেখি তাহলে এরকম দেখব, ঠিক আছে? তাহলে এই নিরক্ষীয় তল বরাবর মূল মধ্যরেখার সঙ্গে, দেখো এটা হচ্ছে মূল মধ্যরেখা, তো এই মূল মধ্যরেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা বলছি দ্রাঘিমাংশ, ঠিক আছে? তাহলে অক্ষাংশটা মনে রাখবে আর দ্রাঘিমাংশটা মনে রাখবে,
দুটোর ক্ষেত্রে একই রকম সংজ্ঞা হবে শুধুমাত্র মূল মধ্যে এই সরি অক্ষাংশের ক্ষেত্রে যে সংজ্ঞাটা লিখেছো সেখানে লিখেছো কি নিরক্ষরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? ওই সংজ্ঞারই একই জিনিস, শুধুমাত্র এখানে নিরক্ষরেখাটা তুলে দিয়ে লিখবে মূল মধ্যরেখা, বাকি জিনিস কিন্তু একই রকম, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা গতদিন অক্ষাংশের ক্ষেত্রেও দেখেছিলাম কি দুটো উপাদান, একটা হচ্ছে উত্তর অক্ষাংশ, একটা ছিল কি দক্ষিণ অক্ষাংশ। ঠিক একই রকমভাবে এখানেও তাই, একটা হবে পূর্ব দ্রাঘিমাংশ আর একটা পশ্চিম দ্রাঘিমাংশ। তাহলে এই দিকটা আমরা জানি পশ্চিম দিক, এই দিকটা পূর্ব দিক। তাহলে এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে জিরো ডিগ্রি থেকে 180 ডিগ্রি হচ্ছে এই দিকটা কি পশ্চিম। ঠিক একই রকমভাবে জিরো ডিগ্রি থেকে 180 ডিগ্রি কি পূর্ব। এই জিনিস কিন্তু মাথায় রাখবে। তো আজকে এই পর্যন্তই আমাদের বিশেষ আলোচনা হলো। তো আমরা নেক্সট যে ক্লাস হচ্ছে আমাদের, সেই নেক্সট ক্লাসে যতটুকু বাকি থাকলো এই চ্যাপ্টারের, সেই চ্যাপ্টার সঙ্গে আমরা বিশেষভাবে আবার পরিচিত হব, ঠিক আছে? তাই তোমাদেরকে আমি বলছি যে এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা আরও নিজেরা বাড়িতে খুব সুন্দরভাবে ডিটেলস পড়ো, কারণ সামনের নেক্সট যে ভিডিওটা নিয়ে আসছি সেখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে হলেও কিছু ম্যাথেমেটিক্স ক্যালকুলেশন রয়েছে, যেটা কিন্তু তোমরা যদি এই চ্যাপ্টারটা না ভালো করে পড়ো সেখানে কিন্তু বুঝতে গিয়ে অসুবিধা হবে, ঠিক আছে? তাই তোমরা এই চ্যাপ্টারের নেক্সট যে পড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। আমি কিন্তু গতদিন যেগুলো দিয়েছিলাম কিছু মনে রাখার বিষয়, এই মনে রাখার বিষয়ের সাথে সাথে স্থানীয় সময়, গ্রিনিজ সময়, প্রমাণ সময়, প্রতিপাদ্য স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে বাড়িতে কিন্তু গুছিয়ে নিতে হবে, কারণ নেক্সট যে আমরা ভিডিওটা নিয়ে আসব সেখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।